হ্যালো ভিউয়ার্স, মাস এফেক্সের মাধ্যমে ম্যাক্স 3ডিএস ম্যাক্সে কীভাবে ক্লথ তৈরি করা হয় আজকে আমরা সেটি দেখব। তো চলুন ভিউয়ার্স শুরু করা যাক। আমরা এখান থেকে এই যে ক্রিয়েট প্যানেল থেকে আমরা এখানে সিলিন্ডার ক্রিয়েট ক্লিক করব। সিলিন্ডার থেকে আমরা এখানে টপ ভিউতে আমরা একটা স্পিয়ার ড্র করব। ড্র করার পর মিনিমাম হাইট আমরা এই পর্যন্ত রাখতে পারি। রাখার পর এবার কিবোর্ড থেকে আমি ডাব্লিউ প্রেস করব। ডাব্লিউ প্রেস করার পর এখানে আমি অল্টার ডাব্লিউ প্রেস করব। এবার এফ ফোর প্রেস করে আমি এখানে মডিফাই অপশনে যাব। এখান থেকে সাইড অপশনে গিয়ে আমি 60 অথবা 70 করে দেব, যাতে করে আমার সার্কেলটা স্মুথ হয়। আর হাইট সেগমেন্ট আমি এখানে 1 করে দেব। দেন এই বাউন্ডারি বক্সটা যদি আপনি প্রয়োজন মনে করেন রাখতে পারেন। হ্যাঁ, এই যে সাদা যে একটি স্কোয়ার বাউন্ডারি বক্স, আর যদি প্রয়োজন মনে না করেন তাহলে অফ করে দিতে পারেন। তাহলে এটা শিফট জে প্রেস করলে চলে যাবে। ওকে, এটা শিফট জে প্রেস করলে চলে যাবে। ওকে, ডান। তাহলে এটাকে আমরা সেন্টার করে নেব কিভাবে? সিলেকশন করে এই যে মুভ টুলে রাইট বাটন ক্লিক করে আমরা এখানে অলরেডি সেন্টার আছে মনে হয়, 0 0 0 তারপরে আমরা এন্টার করে নেব, মানে সেন্টার করে নেব। দেন এখানে এসে আমি মিডল বাটন চেপে ওয়াই অ্যাক্সিস বরাবর আমি একটু এই বরাবর উপরে উঠিয়ে নেব। নাইস, দেখুন উপরে উঠিয়ে নিলাম। আমি এক পেজ থেকে আরেক পেজে সবসময় মিডল বাটন চেপে যাব। ডান। এবার আমি আবার ক্রিয়েট প্যানেলে চলে গেলাম, বাইরে ক্লিক করলাম। দেন ক্রিয়েট প্যানেলে আসার পর প্লেন নেব আমি। এখানে জাস্ট একটা এরকম একটা প্লেন নিতে পারি। ওকে, একটু বড় করেই নিচ্ছি, এরকম একটা প্লেন নেব। নেয়ার পর এবার আমি মুভ টুলে যাব। মুভ টুলে যাওয়ার পর এখানেই অথবা আমি এখানে রাইট বাটন ক্লিক করতে পারি। ঠিক এখানে অ্যাবসোলিউট ওয়ার্ল্ড, এটা 0 ট্যাব 0 ট্যাব, দেন এন্টার। ট্যাব মানে হচ্ছে ট্যাব বাটন কিবোর্ড থেকে, রাইট? তাহলে দেখুন আমি এখানে আমি ক্লথটাকে অলরেডি পেয়ে গেলাম, সেন্টারে পেয়ে গেলাম। তো এবার আমি এখানে ফ্রন্ট অথবা লেফট ভিউতে যে কোনো একটা ভিউতে মিডল বাটন চেপে সিলেকশন করব ভিউপোর্ট। দেন ওয়াই অ্যাক্সিস ধরে আমি কি করব, এখানে এই যে এতটুকু উপরে তুলে নিলাম, একটু উপরে তুলে নিলাম। নেয়ার পর এবার আমি এখানে মিডল বাটন চেপে আমি সিলেকশন করব। দেন অল্টার ডাব্লিউ প্রেস করে দেখুন আমি চলে আসলাম পার্সপেক্টিভে। এবার আমি ক্লথ, অলরেডি আমার ক্লথ সিলেকশন করা আছে, মানে ক্লথ যদি সিলেকশন না থাকে আবার ক্লিক করে সিলেকশন করে নেবেন। দেন এখানে মডিফাই অপশনে যাবেন। মডিফাই অপশন থেকে এখানে আপনি 70 অথবা 80 লেন্থ সেগমেন্ট অ্যান্ড উইথ সেগমেন্ট 70 অথবা 80 করে নেবেন। ওকে, দেখুন করা আছে। তো এবার এখানে আমরা চলে যাব মাস এফেক্টস টুল বারে চলে যাব। মাস এফেক্টস টুল বারটা আনবো কীভাবে? সেম এখানে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। দেখি এখানে আছে কিনা এই যে মাস এফেক্টস টুল বার, এখানে ক্লিক করলেই এটা চলে আসবে। ওকে, তো এটাকে আমরা ডান পাশে অথবা যে কোনো এক জায়গায় সেট করে রাখতে পারি। তো আমার এখানে যেহেতু এই জায়গাটা খালি আছে, হ্যাঁ, আমার আমার ডিসপ্লে অনেক বড়, তো আমি বাম পাশে না রেখে আমি এই জায়গাটায় রাখতে পারি। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করে ডক করে আমি এখানে টপে রাখতে পারি। টপ করে দিলে এই যে এখানে চলে আসবে, এখানে চলে আসবে। ওকে, এই যে এই জায়গাটায়। তো এবার আমি একটা কাজ করব, সবচেয়ে আমরা ফার্স্ট মনে রাখব যে কাপড়টা যার উপরে স্থির থাকবে, এই ক্লথটা যার উপরে স্থির থাকবে সেটা হচ্ছে এই টেবিল। এই টেবিলটা হবে রিজিড বডি, টেবিলটা হবে রিজিড বডি। সেটা করব আমরা কোন জায়গায়? এই যে এখানে সিলেকশন করে এই যে বৃত্তের মতো গোল, সেট সিলেক্টেড অ্যাজ স্ট্যাটিক রিজিড বডি, এটা রিজিড বডি করে নিব। ওকে, তারপরে এটা এখানে ফিক্স থাকবে, এটাকে কখনো ক্লথ করা যাবে না। ওকে, আর ক্লথ করব আমরা এইটাকে,
উপরেরটাকে, এই দেখেন টি শার্টের মতো দেখা যাচ্ছে, এইটাকে আমরা মাউসের লেফট বাটন দিয়ে কি করব ক্লিক করে ধরে রাখব। ধরে রাখার পর এই যে সেট সিলেক্টেড অ্যাজ অ্যাম ক্লথ, ঠিক আছে এরকম, তাহলে এখানে আমি অ্যাম ক্লথ পেয়ে গেলাম। তাহলে ভিউয়ার্স এখানে এবার আমি কি করব, আচ্ছা এখানে এই যে আমরা সব সময় মাউস ক্লিক করে ধরে রাখবো, ঠিক আছে, ক্লিক করে ধরে রাখলে যে ফাংশনগুলো আসবে তার নিচেরটা, ওকে। এবার আমরা এখান থেকে প্লে করব, প্লে করার পর দেখুন আমি যদি এখন প্লে দিই তাহলে এরকম দেখা যাচ্ছে, রাইট, কাপড়টা কেন যেন মনে হচ্ছে যে একটু হার্ড মনে হচ্ছে, ওকে। তো এখানে হার্ড, এতটা হার্ড রাখা যাবে না, তো আমরা এক কাজ করব, এটাকে আমি আবার প্লে বা প্লে অফ করে দিলাম বা এরকম দেখতে পাচ্ছি, রাইট। তো আমি এটাকে যদি আরো সফট করতে চাই, কাপড়টাকে যদি আমি সফট করতে চাই, এই যে এখানে হচ্ছে টাইম স্লাইডার, টাইম স্লাইডার ওয়ার্ক এরিয়া যেটাকে বলা হয়, সেম এই যে এই সব এই জায়গাটা ধরে আপনি আবার ব্যাকে চলে আসেন। ব্যাকে চলে আসলে ওকে আমরা এখন কি করব, আবার এটাকে ইয়ে করব, আমার এখানে কাজ করতেছে না, আপনারা এটা অবশ্যই ব্যাকে নিয়ে আসবেন, রাইট। তো আমি এখানে এক কাজ করব, আন্ডু করব, আন্ডু করব, ওকে। ব্যাকে নিয়ে আসলে এটা আবার চলে আসবে, অসুবিধা নেই, আমার রেকর্ডিং হচ্ছে তো এই কারণে মানে ধরে রেখেছে। তো এবার আমি এই যে এখানে অ্যাম ক্লথ সিলেকশন করে আমি এবার এখান থেকে চলে যাব ডেন্সিটি, ডেন্সিটি ধরুন আমি এখানে সাইড করে দিলাম, কাপড়ের জিএসএমটা বাড়বে। স্টিফনেস আমি এখানে 5 করে দিচ্ছি, স্টিফনেস 5, আর বেন্ডনেস এখানে বেন্ডনেস 5, হ্যাঁ বেন্ডনেস 5, বেন্ডনেস 1, সরি বেন্ডনেস 1, স্টিফনেস 1 বা এরকম করে দিলাম, ওকে, বা স্টিফনেস 0.5 থাকতে পারে, এটা এই ভ্যালুটা চেঞ্জ করে আমরা দেখতে পারি, রাইট। স্টিফনেস 1 দিয়ে আমরা বেন্ডনেস 0.5 দিচ্ছি, এই ভ্যালুগুলো আমরা চেঞ্জ করব। চেঞ্জ করার পর এবার ভিউয়ার্স আমরা এখানে প্লে করব, প্লে করার পর দেখুন আমাদের কাপড়টা যখন ইয়ে হবে তখন দেখুন এখন কাপড়ের ভাঁজটা খুব সুন্দরভাবে পড়ে থাকবে, ঠিক আছে, এই যে পড়ে রইল। দেন আমরা এখানে এসে কি করব, স্টপ করে দেব, দেখুন হয়ে গেলে, আমার এখানে সিমুলেশন অলরেডি ডান, দেখুন হয়ে যাওয়ার পর এবার আমি কি করব, এখানে এই যে বেক অপশন আছে এখানে বেক করে নিতে পারি, ক্লথ সিলেকশন করে বেক করে নিতে পারি, অথবা রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু এডিটেবল পলি করে নেব। পলি করার পর দেখুন আমার এখানে অলরেডি হয়ে গেল। এবার আমি এখানে মডিফায়ার লিস্ট থেকে মাউস পয়েন্টার যে কোনো একটা জায়গায় রেখে ক্লিক করব না, ঠিক আছে, এই যে এখানে যে কোনো একটা জায়গায় লেখার উপরে রেখে আমি একটু দ্রুত এম ই প্রেস করলেই এম ই সিরিয়ালের যত মডিফায়ার আছে চলে আসবে, তাহলে আমি কুইকলি মেশি স্মুথটা উপরে দেখতে পাবো। দেন এখানে মেশি স্মুথ ক্লিক করার পর দেখুন আমার কাপড়টা এখানে অনেক স্মুথ হয়ে গেছে, রাইট। তো এইভাবে আমরা F4 প্রেস করার পর দেখুন স্মুথলি কাপড়টা দেখা যাচ্ছে। তো আমি এখানে চাইলে অলরেডি এখানে F4 প্রেস করে বা F4 প্রেস না করেও আমি এখান থেকে কালার দেন এখান থেকে একটা হোয়াইট কালার নিয়ে নিতে পারি, অথবা এখান থেকে মনে হয় একটু ক্রিম কালার আছে যেটা এটাও নিতে পারি, রাইট। দেন এবার আমি F4 প্রেস করব, দেখেন আমার কাপড়টা অনেক স্মুথ। তো আমি যদি আরও স্মুথ দেখতে চাই এটা সিলেকশন করে আমি এই যে ইটারেশন, রাইট, ইটারেশন আমি 2 করে দেব, 2 করে দিলে আমি এটা আরও স্মুথ দেখতে পাবো, ওকে, ঠিক আছে ভিউয়ার্স। তাহলে আমরা এভাবে সহজে কিভাবে একটি ক্লথ তৈরি করা যায় আমরা মাস এফেক্টসের মাধ্যমে আজকে আমরা সেটি দেখলাম, ওকে, থ্যাংক ইউ।